না বন্ধুরা, আজকের ব্লগটা তাহলে এখান থেকে শুরু করলাম। আর এখন হচ্ছে তোমার 11টা বাজে, আর দেখো রেডি হয়ে গেছে দেখেই বুঝতে পারছো আজকে হচ্ছে জামাই ষষ্ঠী। সোনা তো কালকে ও দিদুনের সাথে চলে গেছে। তোমাদের আগের ব্লগটা আমি বলেছি যে সোনা দিদুন বাড়িতে গেছে, ও দিদুন এসেছিল লক্ষ্মী পুজো, দিদুনের সাথে চলে গেছে। আর এখন আমি আর ওর বাবা রেডি হয়ে গেছি, আমরা এখন তাহলে যাব, বেরিয়ে পড়বো এখন। আর আমরা এখন মানে তোমার ট্রেনে করেই যাবো, কিন্তু অন্য লাইন দিয়ে যাবো, এবার বিধাননগর থেকে যাবো না। চলো যাই, বেরিয়ে পড়ি, নাই দেরি হয়ে যাবে, আবার ফিরে আসবো আজকেই সোনাকে নিয়ে। আর যেতে যেতে তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো, তাহলে দেখতে থাকো, চলো বেরিয়ে পড়ি। তা বন্ধুরা, এখন আমরা হচ্ছে রাজচন্দ্রপুর স্টেশনে বসে আছি, আর একটু পরেই আমাদের ট্রেন, আর সোনা তো চলে গেছে। আর আজকে আমরা ফিরবো কেন, ওর বাবার কালকে কাজ আছে, ওই জন্য আজকে আমাদের ফিরতে হবে। তা বন্ধুরা, আজকের ভিডিওটা একদম খুব একটা ছোট্ট একটা ভিডিও করবো, 3 মিনিট 3.5 মিনিট এরকম একটা ভিডিও তোমাদের আপডেট আমি দেবো। তাহলে চলো, ট্রেনে আসবে, উঠে পড়ে পরে কথা বলছি। না বন্ধুরা, এখন আমরা দমদম চলে এসেছি, দমদম ওভারব্রিজে দাঁড়িয়ে আছি। আর এখান থেকে আমাদের বাড়িতে যেতে এখনও সময় লাগবে, ট্রেনে শুধু সময় লাগবে তোমার 1 ঘন্টা 15-20 মিনিট সময় লাগবে। আর আমি এই লাইনটাতে খুব মানে এই যে এখন যেভাবে এসেছি সেভাবে আমি খুব কম আসি, আমি শোভাবাজার হয়ে বেশি আসি, কারণ ওইটা ওই দিক থেকে আসলে বেশি সুবিধা হয়। দা বন্ধুরা, আমাদের ট্রেন এখন কত নম্বর প্ল্যাটফর্মে দেবে কোনো ঠিক নেই, তা চলো দাঁড়িয়ে থাকি কিছু, তারপরে আবার তোমাদের সাথে পরে কথা বলবো। আর প্রচুর ভিড় হবে আজকের দিনে ট্রেনে, চলো পরে কথা বলছি। তা বন্ধুরা, দেখো ট্রেন থেকে নেমে পড়েছি, নেমে মহাস্তানপুর নেমে পড়লাম। আর এখান থেকে কিছু ফল কিনবো, লিচু আম নিতে হয়, এগুলো নিয়ে নেবো, মিষ্টি যা যা নেবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। আর প্রচুর ভিড় ছিল বলে ট্রেনে তোমাদের অত একটা মানে শেয়ার করতে পারিনি, আর বললাম এই ভিডিওটা খুব ছোটো হবে। তা এখান থেকে লিচু নিয়ে নিলাম, আম নিয়ে নিলাম, তাহলে এবার চলো যাই। এবার আমরা চলে এসেছি, দেখো মিষ্টির দোকানে চলে এসেছি, মিষ্টির দোকান দেখতে পাচ্ছ কত ভিড়। আর চলো এখান থেকে কিছু নিয়ে নেব, মিষ্টি ঠান্ডা দুটো ক্যান নিয়েছি, এটা ঠান্ডা বড় ঠান্ডা মানে রেসপাইট নিয়েছি। তাহলে চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে তাহলে আবার তোমাদের সাথে খাওয়ার সময় শেয়ার করছি। আর বন্ধুরা খেতে বসে পড়েছে, আর এদিকে দেখো অনেক রকমের রান্না মা করেছে। আর আমাদের বাবা খুব হালকা পাতলা খায়, ওর জন্য বেশি কিছু মানে ও খাবে না, আর খুবই গরম পড়েছে। এদিকে দেখো আমি বসে আছি, আর আমরা একটু পরেই খেতে বসবো। বন্ধুরা ও তো খেতে বসে পড়েছে দেখলে, আর আমরা এখনই খেতে বসবো। তা খেতে বসে পড়েছি, মা আজকে রান্না করেছিল মানে মটন রান্না করেছে, মাছ করেছে দু রকমের, পামতা করেছে, পুঁটি করেছে, বাটা মাছ রান্না করেছে। আর আমাদের বাবা ছোটো মাছটা খেতে ভালোবাসে। তা বন্ধুরা এই যে এই ফলটা দেখছো, এটা হচ্ছে ডেও ফল বলে, আমাদের এখানে গাছ আছে। এই ফলটা খেতে টক মিষ্টি টক মিষ্টি, এই ফলটা কিন্তু মাখা খেতে খুব দারুণ একটা ফল একটা খেতে। তা এই ফলের ভিডিও তোমাদের আমি দেব পরে। তা চলো একটা ফল নিয়ে নিই এখান থেকে, আর এটা কিন্তু টক মিষ্টি খেতে দারুণ খেতে এই ফলটা। দা বন্ধুরা তাহলে চলো এই ফলটা রেখে দিই, আর যেদিন পেকে যাবে তখন তোমাদের সাথে এই ফলটা শেয়ার করব। তা বন্ধুরা দেখো এদিকে রেডি হয়ে বসে আছি, সোনা যাবে না বলছে, দেখতে পাচ্ছ রেডি হয়ে ব্যাগ নিয়ে কোলে বসে আছি, সোনা যাবে না বলছে। দেখো আমি তোমাদের দেখাচ্ছি, দেখো মা আর ওর বাবা দুজনে বোঝাচ্ছে যে আবার আসবি তুই চল, ও তো কেঁদেই যাচ্ছে, যাবে না যাবে না। তা বন্ধুরা এখনই বেরিয়ে পড়বো, আর হচ্ছে আমাদের ট্রেন হচ্ছে 8:05 ট্রেন, বাড়ি যেতে যেতে 11টা বেজে যাবে। আর তোমরা তো জানো হাওড়ায় যেতে অনেকটা সময় লাগবে আমাদের। আর এদিকে দেখো সোনা কাজার ওর বাবা দুজন বোঝাচ্ছে। তাহলে বন্ধুরা ভিডিওটা বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।